बटरस्कॉच ऐसा कॉन्सेप्ट कहाँ से आया आपका? फिलहाल वेस्ट बेंगल में या दुर्गापुर में ये पहली बार। हमें सेटा भी बुझते पड़े जी जो फर्स्ट जो खेल अलग रकम एक जहाज आज। তোমরা তো সবাই দুধ চা লাল চা লেবুটা খেয়েছো নিশ্চয়ই, কিন্তু কখনো কি তোমরা পান চা খেয়েছো? না। লিচি চা খেয়েছো? লিচু তো খেয়েছি কিন্তু লিচি চা খাইনি কোনোদিন। সো গাইস আজ আমরা ট্রাই করতে যাব একটা আরো বিভিন্ন ফ্লেভারের চা, তো সেই চাগুলো খেতে যাব এখন আমরা। এরপরে বলবো কেমন এক্সপেরিয়েন্স, কত কি দাম না দাম। তো গাইস ভিডিওটা দেখতে থাকো। ও হ্যাঁ, ইন্ট্রো দিতেই তো ভুলে গেলাম। Hey guys, welcome back to another vlog. তো আরো একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি, তো তোমাদের সাথে দেখা হচ্ছে চায়ের দোকানে। লোকেশনের লিংক দেওয়া আছে। বাহার সে লেকে আয়ে ফিলহাল ওয়েস্ট বেঙ্গল মে দুর্গাপুর মে পহলি বার পহলি বার হ্যাঁ कौन सा चाय मिलेगा आपके पास? हमारे पास है पान चाय है, बटर स्कॉच चाय है, लीची चाय है, पाइनएप्पल चाय है, कॉफ़ी भी है हमारे पास, मैंगो कॉफ़ी, एलमंड कॉफ़ी। फिलहाल यही है किंतु और हम इसमें फ्लेवर बढ़ाएंगे। ठीक है, तो हम लोगों को दे दीजिए। अभी तो मैं सुना बटर स्कॉच वाले नहीं है। हाँ, बटर स्कॉच का बहुत डिमांड है उसका, आने से ही खत्म हो जाता है। ठीक है, तो जो है बाकी सब दे दीजिए। তো গাইজ, আমরা ফার্স্টে যেটা ট্রাই করছি সেটা হচ্ছে পান চায়। তো কাকু নন বেঙ্গলে যায় কারণে হিন্দিতে কথা বললো। এটাই বলতে চাই যে আমরা চাটা বানাচ্ছি, তো মেকিং প্রসেসটা আমরা দেখাবো বলে ভেবেছিলাম, আর তুমি যেটা বললেন তো সেটা তোমরা শুনে নাও। আপকা যে প্রসেসিং হ্যাঁ ও দেখা সকতে হ্যাঁ আপ? নেই, প্রসেসিং তো হম লোক চায় বানাতে হ্যাঁ, সব দিখানে কে আইসবা, হম আপকো চায় বানাকে সার্ভ আপ করেঙ্গে, আপ টেস্ট বতাইয়ে। আচ্ছা, একদম ন্যাচারাল টেস্ট আয়ে। ওকে ওকে, এটা একটু সিক্রেট ব্যাপার, তো সেই কারণে উনি দেখাতে চাইলেন না। তো যাই হোক, তো আমরা খেয়ে টেস্ট বলবো যে কেমন কি না। তো চলো, এই যে চা চলে এসেছে প্রায় আমাদের হাতে। এই যে আমি চলে এসেছি পান চা নিয়ে, এই বলবো কেমন গেছে। মানে মানে একটু চা খাস না? হ্যাঁ, ও চা খায় না, বাট ভিডিও বানানোর চক্করে একটু চা খেতে হচ্ছে। তো যাই হোক, চলো আমরা চা খেয়ে তারপর জানাবো যে কেমন কি না। ওকে, চলো। চলে এসছে পান চা, পান মশলার যে স্মেল সেটা আমি পাচ্ছি। ফার্স্ট জিপ পান চা উইথ পান চা, এই হোক। ভালো খেতে, এখানে একটা ফ্লেভার অ্যাড করে দিয়েছে, একটা পান মশলা যেমন খায় সেরকমই পান চা বলছে, বাট ঠিকঠাক ভালো খেতে। আমি এখানে 10 এর মধ্যে 7 দেবো। তো গাইজ, আমরা এখন নেক্সট যেটা ট্রাই করছি সেটা হচ্ছে লিচি চা। দেখতে একদম কিন্তু নর্মাল চায়ের মতো, দেখো পুরো একদম নর্মাল চা যেরকম হয় পুরো সেরকম, বাট এটা ফ্লেভারটা তো লিচি লিচি একটা ফ্লেভার আসবে। তো আমরা খেয়ে দেখবো। আর বলে রাখি একদম রাস্তার ধারে, তো যার কারণে প্রচণ্ড পরিমাণে নয়েস আছে। এটাই খেয়ে দেখ। কিছু ওই লিচি ড্রিঙ্ক যেরকম হয় না, পুরো কিন্তু সেরকম মতো
লাগছে এমনি ঠিকঠাক সব কিছু এটাতে 10 এর মধ্যে যদি দেয়া যায় 7 থেকে 8 পাঁচটা খেলে এটা খেলে কোনটা ভালো লাগছে পাঁচটা আমি লাস্টে একটু ট্রাই করেছি সেটা দেখাতে পারিনি তো পাঁচটা আমার কাছে বেটার মনে হয়েছে আমি একটু ট্রাই করছি লিচি চা পাইনঅ্যাপল চাই এটা ঠিক মানে কিরকম বলতো কিছু কিছু সিরাপ থাকে ঠিক আছে যে সিরাপটা এরকম মতো একটু স্বাদটা এরকম হয় মানে পাইনঅ্যাপল স্মেলটা আছে এটার মধ্যে খেয়ে কিন্তু একদমই মনে হচ্ছে না যে এটা খুব চা বলে পুরো একদম চায়ের যে স্বাদ সেটাকে পুরোটা চলে গেছে পুরো জাস্ট খেয়ে মনে হচ্ছে যে আমি কোনো পাইনঅ্যাপলের জুস বা এরকম কিছু খাচ্ছি এমনি ঠিকঠাকই বাট পান চাটা কিন্তু খুব ভালো লেগেছে আমার তো আর যেটাই আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি যাই হোক চলো ঠিকঠাকই তো গাইস এখন ট্রাই করব আলমন্ড কফি দাম 20 টাকায় কফি চা দুটোরই দাম মানে সব কিছুর দামই 20 টাকা যতগুলো এখন অবধি খেলাম টেস্ট করে দেখি দারুণ খেতে এই কফিটা জাস্ট দারুণ খেতে আমি এখানে 10 এর 10 দেবো পুরো 10 এর 10 সত্যি কফিটা খুব সুন্দর খেতে আমি যে চা খেলাম যাই খেলাম সব থেকে ভালো এটা লাগলো আর একটা কফি এখনো বাকি আছে যেটা হচ্ছে ম্যাঙ্গো কফি বাট জানি না ওটা কেমন হবে বাট এটা খেতে খুব সুন্দর তোমরা যদি এখানে আসো এই কফি ট্রাই করে অবশ্যই যাবে আর আমার চায়ের থেকে কফি এমনিতেই বেশি ফেভারেট আমি চা একদমই খাই না ঘরে বাট এই কফি আমার তো খুব পছন্দ হয়েছে দোকান কটা থেকে খোলো সকালে 10টা থেকে রাতে 10টা তুমি বাংলা বলো তো হ্যাঁ বাংলা তাই না হ্যাঁ ফার্স্টে বাংলা বলি ভালো হতো যাই হোক তো এখন নেক্সট আমি ট্রাই করছি হচ্ছে আমন্ড কফি খেয়ে দেখি স্মেলটা কিন্তু তো চলো একবার খেয়ে দেখা যাক সিরিয়াসলি খুব ভালো খেতে ঠিক আছে যতগুলো খেলাম চা চায়ের মধ্যে থেকে এই কফিটা বেস্ট তো আমিও রেকমেন্ড করবো তোমাদের প্লিজ তোমরা যদি আসো এখানে এটা প্লিজ ট্রাই করে যাও এখনও নেক্সট আমাদের বাকি আছে যেটা হচ্ছে ম্যাঙ্গো কফি তো সেটা ট্রাই করবো জানি না সেটা কেমন হবে তো এটা কিন্তু একদম 10 এর মধ্যে 10 অদিতি যেটা বললো একদম সেম কিছু বলার নেই খেতে হবে এবার এখানে আরেকটা ফ্লেভারের চা পাওয়া যায় সেটা হচ্ছে বাটার স্কচ চা বাট সেটা আনফর্চুনেটলি আজকে পাওয়া যায়নি সেটা খুবই নাকি টেস্টি কাকু বললো ওটার ডিমান্ড এত বেশি যে শেষ হয়ে গেছে আউট অফ স্টক যাই হোক এই কফিটা কিন্তু বেস্ট লেগেছে আর আমি যেটা দেখতে পেয়েছি আমন্ডের যে টেস্ট আছে এটুকুই আমি জানি না মেকিং প্রসেস কি আছে না আছে আমাকে দেখায়নি সিক্রেট ব্যাপার তো যাই হোক এটা কিন্তু বেস্ট আর পাইনঅ্যাপলটা তুই যেটা বলছিলি হ্যাঁ পাইনঅ্যাপলটা সিরাপের মতো পুরো একদম সিরাপ এটা আমি বোঝাতে দিলাম জাস্ট সিরাপের মতো লাগে মানে যেরকম সিরাপ আমরা খাই কাশি সর্দি হলে ওই সিরাপের মতো খেলে তো অপশন নাই মানে ওটা সত্যি ভালো লাগে সত্যি কথা যেটা খুব সত্যি একটু সামনে বলে আর লিচিটার মধ্যে একটু মিষ্টিটা একটু কম বাট ভালো খেতে পাঞ্চাটা মানে চায়ের মধ্যে এখন অব্দি যেগুলো খেয়েছি পাঞ্চা ইজ বেস্ট আর কফি দু প্রকারেরই আছে এই আমন্ড কফি অ্যান্ড ম্যাঙ্গো কফি যেটা এখনো ট্রাই করিনি করবো চলো
দেখো কফি নিয়ে যাও লাস্ট বাট নট দ্য লিস্ট ম্যাঙ্গো কফি ট্রাই করো তো চলে এসেছে লাস্ট কফি আমাদের ম্যাঙ্গো ফ্লেভারের লাস্ট বলতে কফির দুটোই ফ্লেভার ছিল তো সেটাই সেকেন্ড লাস্ট ম্যাঙ্গো ফ্লেভারের আমার গন্ধ হচ্ছে সে দেখা যাক কেমন ভালো খেতে কিন্তু আমন্ড কফির থেকে ভালো না ভালো খেতে আমার এটাও ভালো লেগেছে মানে দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে আমন্ড কফিটা বেশি ভালো খেতে আচ্ছা কিন্তু এটাও ভালো খেতে তো গাইজ এবার আমি ট্রাই করছি ম্যাঙ্গো কফিটা তো কেমন খেতে ও তো অনেক কিছু বলে দিল তো এবার আমি খেয়ে বলবো যে কেমন খেতে তো চলো খাওয়া যাক অন্যান্য যে চাগুলো ছিল চাগুলোতে যেগুলো তোমার মানে তোমরা দেখলে পাইনঅ্যাপেল বা এইসব কিছু তো এইগুলোর ফ্লেভারটা কিন্তু মানে দিয়ে দেওয়ার পর মানে চায়ের যে স্বাদটা সেটা পুরো চলে গেছিলো বাট কফিটার মধ্যে কিন্তু যায়নি কফিটা অরিজিনাল যে স্বাদটা সেটা কিন্তু আছে আর ম্যাঙ্গোর একটা হালকা স্মুথলি একটা ফ্লেভারের একটা স্মেল সেটাও আছে আর ঠিকঠাক মোটামুটি দুটো কম্বিনেশন একদম ঠিকঠাক ভালো কিন্তু বাট আমন্ড কফিটা ওটা কিন্তু সবথেকে বেস্ট তো আমরা যখনই মানে ঢুকেছি কাকু আমাদের ফার্স্টেই বলেছে যে নর্মাল যে চা সেটা একবার ট্রাই করে যেতে তো আমরা সেটা একবার ট্রাই করব এখন তিনি বলেছেন খুব 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 দারুণ খেতে তো এখন সেটা একবার লাস্ট ট্রাই করে নেওয়া যাক সবশেষে যেটা ট্রাই করছি সেটা হচ্ছে একদম নর্মাল মানে তোমরা একদম রেগুলার চা যেটা তো কাকু রেকমেন্ড করেছে তো ফার্স্টে যখন আমরা এসে এতগুলো ফ্লেভারের চায়ের কথা বলেছি তো ফার্স্টেই বলেছে যে একটা রেগুলার যে চাটা হয় তো সেটা একবার ট্রাই করতে সেটাই এখন ট্রাই করে ভিডিওটা শেষ করছি তো টেস্ট কেমন কী সেটাও বল চাটার মধ্যে কি কিছু মানে একটা মশলা দশ বারোটা মশলা আছে আচ্ছা তো আমি সেটাই বুঝতে পেরেছি যে ফার্স্ট যখন খেলাম একটা আলাদা রকম একটা ঝাঁজ আছে সিক্রেট মশলা বলা যাবে না খেতে কিন্তু খুব সুন্দর সিরিয়াসলি খুব সুন্দর চাইনিজ দাম হ্যাপস লাইচির একটা দারুণ ফ্লেভার আছে এটা খুব 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 ভালো খেতে নর্মাল যে চা এটা দশ টাকা নিয়েছে হ্যাঁ দশ টাকা থেকে শুরু দশ পনেরো কুড়ি তাই তো তিনটে আছে না দশ পনেরো কুড়ি অবধি পাওয়া যাবে তো স্টার্টিং হচ্ছে দশ এই যেরকম একটা ভাড়া দিয়েছে আর সব থেকে ভালো জিনিস যে মাটি মাটির ভাড়া দিচ্ছে পুরো বেঙ্গলি অথেন্টিক একটা ব্যাপার হ্যাঁ বলে রাখি এটা এই যত রকম আমরা ফেভারিট চা ট্রাই করলাম এখানে তো দুর্গাপুরে আর কোথাও নেই তো আমরা লোকেশনের লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো তোমরা এসো আর খেয়ে দেখো যে কেমন কি লাগলো আর দোকানটার নাম যেটা সেটা হচ্ছে হামসাপের চায় তো অনেকে মানে হামসাপারটা একটু আলাদাভাবে লোগো ডিজাইন করে করা আছে যার কারণে সবাই কি মোসাফির চা না কীভাবে কীভাবে হ্যাঁ মোসাফির চা ঠিক আছে এটা কিন্তু নয় ওটা একটু লোগোর একটু ডিজাইন করে দেওয়া আছে তো তোমরা এসো এটাই বলবো আর তোমরাও এসে ট্রাই করে জানাবে যে তোমাদের কোন চাটা সব থেকে ভালো লাগলো বা কোন কফিটা সব থেকে ভালো লাগলো তো আমাদের সাবস্ক্রাইব করে দাও আর জলদি করে 2K করে দাও সাবস্ক্রাইবার আর আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবে না ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে গিয়ে ফলো করে দাও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ মুখে যেন হাসি থাকে বাই তো আপকো চায় কেসা লাগ রাহা হ্যায় চায় বহুত আচ্ছা লাগ রাহা हम सफर चाय रोशन हॉल के सामने हमें खुला हुआ है लोग के लिए चाय बहुत अच्छा है नया चाय है फ्लेवर चाय है कौन बहुत सा फ्लेवर आपको अच्छा लगा हम लोग तीन चार फ्लेवर है हम लोग को तीन चार फ्लेवर सब फ्लेवर बढ़िया है कॉफी 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 हाँ कॉफी है ठीक है